মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লগ্নজিতা চাইল্ডহুডের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি কান্দি রাজবাড়ি। এই কান্দি রাজবাড়ির সম্বন্ধে আজকে তোমাদের আমি কিছু জানাবো। তো বর্তমানে কান্দি মহকুমার সদর শহর হিসাবে বেশ ব্যস্ত শহর। কান্দির এই অঞ্চলের ইতিহাস বেশ প্রাচীন। কথিত আছে কান্দি রাজবংশের আদি পুরুষ অনাদিবর্মণ সিংহ নবম দশকে কাম্যকুঞ্জ থেকে এসে সুরবংশীয় রাজা আদিসুরের থেকে কিছু গ্রাম পেয়েছিলেন। সেই কারণে এই বংশের ইতিহাস হাজার বছরের প্রাচীন। আনুমানিক 12-13 শতকের বন কেটে কান্দির প্রত্যাবর্তন করেন এই বংশের বনমালী সিংহ। সেই কারণে বনমালীকে অনেকে কান্দির প্রত্যাবর্তন বলে। আলিবর্দীর সময়ে এই বংশে রাধাকৃষ্ণকান্ত সিংহ রেশমের ব্যবসা করে প্রভূত অর্থ উপার্জন করেন। তার পুত্র হরেকৃষ্ণর সময় থেকে এদের জমিদারি ও রাজবংশের কথা জানা যায়। হরেকৃষ্ণর পুত্র গৌরাঙ্গ সিংহের রাজবাড়ি ও রাধাবল্লভের মন্দির প্রতিষ্ঠা করেন। আজকে সেই মন্দিরই আপনাদের সঙ্গে শেয়ার করব। মন্দিরটা দেওয়া নোটিশ বোর্ড থেকে জানা যায় হরেকৃষ্ণ মন্দিরের প্রথম পুত্র গৌরাঙ্গ সিংহের জন্মের 1699 খ্রিস্টাব্দে রাধাবল্লভের আগে এক ব্রাহ্মণ বাড়ি পূজিত হতো। একদিন রাতে রাধাবল্লভ সেই ব্রাহ্মণের স্বপ্ন আদেশে দেন, কাল সকাল হবে তুমি আমার গৌরাঙ্গ সিংহের বাড়ি রেখে আসবে। অনুরূপ স্বপ্ন রাধাবল্লভ গৌরাঙ্গ সিংহকে দিয়েছিলেন তাকে গ্রহণ করার জন্য। নির্দিষ্ট সময়ে ব্রাহ্মণ রাধাবল্লভকে নিয়ে গেলেন, তিনি গ্রহণ করেন। এই শহরের মধ্যে সিংহ পরিবারের রাজ পরিবার অন্যতম দ্রষ্টব্য। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই প্রশস্ত বিশাল অঙ্গন পেরিয়ে বিশাল দ্বিতল রাজবাড়ির বাইরে বেরিয়ে দেখতে হয় রাজবাড়ির মাথার উপরে লেখা শ্রী রাধাবল্লভ জয়তী। 1349 বঙ্গাব্দে রাজবাড়ির সামনে বিরাট জলাশয় বাঁধানো ঘাট রেলিং দিয়ে জলাশয়ের পাশে বসা চেয়ার ব্যতিস্তর বিভিন্ন দিয়ে সৌন্দর্য ঘটিয়েছিলেন। এখানে থেকে হাঁটাপথ রয়েছে রাজবাড়ির কুলদেবতা রাধাবল্লভের মন্দির। জমিদার গৌরাঙ্গ সিংহ এই বিগ্রহ ও মন্দির প্রতিষ্ঠা করেন। তোরঙ্গ দিয়ে প্রবেশ করিয়ে বড় অঙ্গনে চারিদিকে প্রাচীন ঘরদুয়ার, এই অঙ্গনে রয়েছে রথ। এই মন্দিরটা দেখানো যাক। এই যে বড় বড় পিলারের সহ এই মন্দিরটা এখন রয়েছে, উপরে পায়রা যাতে না আসতে পারে বা বিভিন্ন কারণে এই রকম জাল দেয়া আছে। তো এখানে এই মন্দিরটা এখন ভালো, সবার একটা বিকালে টাইম কাটানোর জায়গা হয়ে গেছে। তো আমরাও এসেছি এখানে। তো লিপির কাছে কিছু রাজবাড়ি সম্বন্ধে কিছু জেনে নিই। মানে আমার শোনা কথা, এটা বৃন্দাবন কিনতে গেছিলেন এই রাজবাড়িরই একজন রাজা লালাবাবু। উনি গিয়ে নিলামে বলেছিলেন যে যে যা বলবে তার থেকে আমার এক মোহর বেশি, গিয়ে উনি বৃন্দাবন কিনেছিলেন। বেরিয়ে পড়েছি লালাবাবুর এই রাজবাড়ি দেখতে। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম, কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট করে। আর কান্দির এই রাজবাড়ি দেখতে থাকো। আমাদের কেমন লাগলো এই কান্দি রাজবাড়ি আর রাধা বল্লভের মন্দির অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমি যেটুকু জানতে পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা তোমরা কিছু আলাদা জানো তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি এই সম্বন্ধে যেটুকু আমি জানতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই রাজবাড়িটা অপূর্ব সুন্দর, এই রাধা বল্লভের মন্দির। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্য জানিও। দেখো এটা হচ্ছে নাট মন্দির, অসাধারণ সুন্দর। এখানে নাকি সন্ধেবেলায় হরিনাম হয়, তো সেটা আমরা সন্ধ্যের আগে এসেছিলাম বলে দেখিনি। আর যেহেতু রথের সময় এসেছি তো এখানে মানুষজন ভালোই আছে। আর এখানে রাসও হয়, টাইম পেলে রাসের সময় আসলে তোমাদের সাথে রাসে শেয়ার করব। তো যেই এটা বলছিলাম সেই তা দেখো এইখানে এটা ছোটো, আর এই যে বাইরেটা এরকম ছোট ছোট পাথর দিয়ে ঘেরা। আর একটা মন্দিরে তোমাদের আজকে আমি নিয়ে যাব। তো চলো
এই যে এটা রাধা মাধব জয়ন্তীর মন্দির, এটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো এটাও তোমাদের সাথে দেখাচ্ছি। তো এখানে রাধা মাধব আছে, তো সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখতে থাকো রাধা মাধবের মন্দির।